আমার মনে হয় পটি করছে আর কি করে যাচ্ছে, পিছায় পিছায় চলে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো পটি করছে কি করে। ও পটি করবে কি, পটির সাথে চলে যাচ্ছে। ওই দেখো, ওই চলে যাচ্ছে, পটি করবে গিয়ে চলে যাচ্ছে পিছায় পিছায়। হাই গাইস, সকাল 10:30 বাজে, লক্ষ্মী পুজো পরশুদিন চলে গেছে আর কালকেও ছিল। তো এখন আমি বাজার যাব, বাজারে আজকে বলে কিনা মাংস টাংস খেতে হবে, নালে ভালো লাগছে না। এখন মাংস আনতে হবে, তা আবার কি মাংস জানো তো, পোলট্রির মাংস। গরিব ইনসান কে খায়গা। এই দেখো, আর 17 বার আমাকে খাবার দিতে গিয়ে শুধু গরম দেয়। এই দেখো খাবার দিচ্ছে, তুমি তো চেনো রাখেকে কি মাথা গরম। আগের দিনকে আমাকে খুব গরম দিয়েছে, আমি কিছু বলিনি লক্ষ্মী পুজোর জন্য, কিন্তু আজকে গরম দিলে কোনো রকম ছাদ নেই। তোমরা দেখো বলো আমার কি করতে হবে। এই দেখো বসে বসে শুধু ওই বলে থাকবে, হ্যাঁ এখন আমাকে ভাত দিচ্ছে, এই যে গরম ভাত। সারা জীবন তো পান্তা ভাত খেয়ে আসলাম জল দিয়া, এখন তরকারি হয়েছে। তরকারি তরকারি কি তরকারি দিতে হবে শিখি বলো, আমাদের বলতে হবে আমাকে। ঠিক আছে, সুজাতে বনগা থেকে এসছে, খাবার খাচ্ছে, এখনই বাজার যাব। আমি তো তার মধ্যে আমু চাটি খেয়ে নিই, তাড়াতাড়ি বাড়িতে তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি বাজার যাও। তাহলে 10:30-11 বাসে আছে, কখন রান্না হবে, তোমরা লেটে বাজার যাবে, যখন খুশি রান্না হয় হোক গা, আমার কি। আনবির বিশাল জ্বর এসছে, কম্বল দিচ্ছি, কম্বল দিয়েও থাকছে না, আর বিশাল দুরান্ত। এই দেখো শুধু আমার কাছ ছাড়া কিছুই বোঝে না, শুধু কোলে, আমার কোলে থাকা থাকবে না। জ্বর 100 জ্বর, তাও কম্বল গায়ে নেবে না, উ তাও খেলা করে যাচ্ছে। টাকা ব্যাগের মধ্যে রয়েছে, দেখেছ তো বাপ আর মা ছাড়া, দেখেছ জ্বর তাও খালি গায়ে থাকবে, 100 কাছাকাছি জ্বর। 2000 টাকা না, একটা মোবাইল কভার কিনেছি দেখাবো, কভার নিয়েছি, কভারটা দেখাবো, খোলা হয়ে গেছে কিন্তু তাও দেখাবো আমি। আপনারা দেখবেন বেশি নেয়নি, 259 টাকা মোবাইল ছিল, আমার হাতে শুধু মোবাইল পড়ে যায়। আর আমাদের রাখি তো বিশাল মাথা গরম, ওই জন্য আরও হাত মোবাইল আমার টান মেরে ফেলে দেয়, ওই জন্য মোবাইলটা কোনো রকম বাঁচানোর জন্য কিনেছি। আপনার বাড়ির লোক যদি এরকম মাথা গরম থাকে তাহলে আপনি একটা ভালো মোবাইল কিনবেন, না কভার কিনবেন যাতে মোবাইল বাঁচে, ঠিক আছে। মেয়ে ছেলে মানুষের উপরে তারা রাগ দেখানো যায় না, ঠিক আছে। ব্যাপারটা তুমি শুধু দেখো একবার, আপনার দেখবেন ব্যাপারটা দেখো। এখন বাজার যাচ্ছি এক বন্ধুর সাথে, যে বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়িতে মাংস আনতে হবে, ঠিক আছে ঠিক আছে। দুই বন্ধুরা বাজার যাচ্ছি, বনগা থেকে এসছে বাজার করতে, এখানে মাংস নিয়ে বনগা যাবে, বিনগর এসছে, বিনগর বনগা থেকে বিনগর এসছে পোলট্রি মাংস নিতে, 100 কিলো রান করে 100 যাচ্ছে বাজারে। কত করে কিলো এগুলা? 500 কি ভেটকি? এখন বাজার চলে এসেছি, মাংস কিনতে এসেছি, লক্ষ্মী পুজোর উপলক্ষে আজকে মাংস খেতে হবে, কালকে লক্ষ্মী পুজো গেছে। এই যে আমাদের মাংস বাজার, মাছ বাজার, মাংস বাজার, মাছ বাজার সব একই জায়গায়। এই যে এখন মাংস কিলো হচ্ছে 180। এই দুই বন্ধু মিলে এসছে এখন, গরম কিন্তু সব মাংস সেই কাটা কাটে, যার সে শুধু মুখে দেখে দেখছে। এটা হচ্ছে দেশি মুরগির জন্য, শুনিয়া হয়ে গেল। এই যে মাংসের দোকানে চলে যাচ্ছি, ব্যাক বাজার হয়ে গেছে, বাড়ি যাচ্ছে এখন, এখন সবজি বাজার যাব। মাছ বাজার হয়ে গেল, মাংস বাজার হয়ে গেল, এখন সবজি বাজার যাবো।
আমি বনগা থেকে এসছে ঘুরতে লক্ষ্মী পূজয় দুর্গা ঠাকুর দেখতেও মাংস নিলাম সবজি দোকানে এসছি দুই বন্ধু মিলে এখন সবজি নিচ্ছি সবুজ সবজি কি কি নিচ্ছে ব্যাকে দেখাচ্ছে আমাদের এখানে সবজি বাজার কি লাগবে আপনাদের পুরো বাজারে বাজার দেখেছেন তো পুরো বাজার আমাদের বিনগর বাজার সেরকম ভীষণ সবজি বড় বাজার এখান থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাবো পুরো বাজারটা দেখাবো হাই গাইস এখন তো বাজার করা হয়ে গেছে ঠিক আছে সবজি বাজার দেখাবো দুজন মিলে এখন দেখাবো সবজি বাজার দেখা দেখা যাবো ব্যাক ক্যামেরা থেকে এরকম তুলে এরকম করতে করতে যাবে শুট করেছি বেশি করে সবজি বাজার তো সব একবার দেখছি ওই জন্য অল্প একটু করে শুট করলাম হয়ে গেছে গাইস এখন যাচ্ছি দুজন মিলে ধরো লাউ দেখাচ্ছে ধর এখন বাজার করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি দুজন মিলে এক হাতে ক্যামেরা ধরে রয়েছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে ঠিক আছে রাখছি এখন বাজার করে বাড়ি চলে এসেছি এই যে বাজার দুই বন্ধু মিলে গেছিলাম এই যে বাজার এখন এই যে বাজার ব্যাগ ধরো আজ দেখা যাক কি কি বাজার করছে দেখাবো এখনই আসলাম এই ভেতর দিকে এই যে আমাদের এর নাম হচ্ছে খুপা আর ওর নাম হচ্ছে রূপা এই যে আমার সব বনগার লোক এসছে বাড়িতে এই যে ঘুরতে এসছে মানে সামনে দিয়ে জানলা দিয়ে যে বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওদের বাড়ি এটা হচ্ছে আমারও আত্মীয় বাড়ি আমার শ্বশুর বাড়ি মানে আমি এসেছি না বহুত দিন আগে এসেছি যেতে ভুলে গেছি ঠিক আছে এই জন্য এখন রয়েছি 9 বছর হয়ে গেল 9 বছর বেশি হবে 10 বছর 10 বছর হয়ে গেছে ভুলে গেছি যেতে আবার যাবো মনে পড়লে যাবো বাড়ি আমার মেয়ের খুব জ্বর এসেছে তো আরো মনে সবার খারাপ আমার মেয়ে দেখো হি হি করছে দেখো ঠাকুমার কাছে চলে যাচ্ছে ঠাকুমার কাছে যেতে ভালোবাসে ঠাকুমার ছোট থেকে বেশি মানুষ করছে তো ওই জন্য ওর মা আনবির একটু জ্বর এসছে কদিন ধরে ঠান্ডা জ্বর মনে কোনো আনন্দ ফুর্তি নেই দেখেছো খুব জ্বর 100 কাছাকাছি সারাদিন আধা ঘন্টা এগারো থাকছে তো ঠিক হয়ে যাচ্ছে দেখেছো মানে যার দুরন্ত বলার মতন না এখন খাওয়া দাওয়া হবে আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে তা বলবেন কমেন্ট বক্সে সারাদিন বাজার করেছি দেখাবো কি কি বাজারে নিয়ে এসছি এখন আমার আনবিয়া আমি একসাথে খেলা করছি আর আমার এই যে রাখি দেখো এখন কম্বল গুজাচ্ছে দেখেছ এই দেখো গাইস এখন বাজার থেকে আসলাম আমি আর আনবি বাজার করে কি কি নিয়ে আসলাম দেখাচ্ছি সব কিছু যে মাংস নিয়ে এসছি যে লোকের আসার কথা ছিল মাংস আসবে না সবজি বাজার হচ্ছে আলু টমেটো সিম লঙ্কা তারপর হচ্ছে আম আর মাংস রসুন পালং শাক শসা যে লোকরা খাওয়া আসার কথা ছিল ওরা আসবে না পাতা লেবু এই সবকিছু বাজার দেখিয়ে দিলাম ঠিক আছে ওকে যাদের জন্য বাজার করা হয়েছে ওই দুজন আসবে না এই জন্য লোকেশন চেঞ্জ সিস্টেম চেঞ্জ সব ফ্রিজ থাকবে তারা কালকে আসবে কালকে রান্না হবে ওই জন্য কালকে দেখাবো ভিডিও